আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে দেখাবো মেরা পিঠা রেসিপি। মিষ্টি ছাড়াই এই পিঠাগুলো তৈরি করব, আর মিষ্টি ছাড়াই এই পিঠাগুলো যে খাওয়া যায়, খেতে কতটা মজার হয় সেটাই শেয়ার করব। এক একটা পিঠার স্বাদ এক এক রকম, তো এই পিঠার স্বাদও একটু ভিন্ন ধরনের। এখন মিষ্টি ছাড়া পিঠা তৈরি করে নেব মেরা পিঠা, তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। বাজারের কেনা শুকনো চালের গুঁড়া নিয়েছি এক প্যাকেট। এখন পিঠা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের পরিমাণে 4 কাপ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব পানি। পানি ফোটার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো, এখানে একটা নারকেলের নারকেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ কালো জিরা। কালো জিরার কারণে খেতে বেশি ভালো লাগবে। আর লবণের পরিমাণটা ঠিকভাবে দিতে হবে, যেহেতু এখানে মিষ্টি নেই। নারকেল দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পানি ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখন শুকনো চালের গুঁড়া। 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এখন চুলার আঁচ লো রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। এতে করে শুকনো চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হবে। প্লেটে নিয়ে নিলাম পিঠার কাই। এখন ভিতর থেকে গরম ভাবটা চলে গেলে আমি মুথে নেব, কারণ গরম থাকা অবস্থায় মুথে নিতে হয়। মুথে নেওয়া হয়ে গেছে, এখন আমি পিঠা তৈরি করে নেব। যেই সাইজের পিঠা তৈরি করব সেই সাইজে অনুযায়ী কাই নিয়ে আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি। হাতে ঘুরিয়ে এই পিঠাগুলো তৈরি করা হয়, আর খুবই সহজে তৈরি করা যায়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠা ভাপে দেওয়ার জন্য আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়েছি এবং এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি চুলায় পানি গরম দিয়েছি, পানিতে একটি স্টিলের বাটি দিয়ে দিলাম। স্টিলের বাটি অথবা যে কোনো কিছু ছোট একটা কিছু দিয়ে দিলে পানি ফুটে উপরে উঠে না, পিঠার গায়ে লাগে না, সেজন্য দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে চেক করে নিব পিঠা সেদ্ধ হয়েছে কিনা, তারপর তুলে নিয়েছি। এই মিষ্টি ছাড়া পিঠা মেলা পিঠা খেতে ভীষণ মজার হয়। এছাড়াও আপনি এই পিঠাগুলো ঝোলা গুড় অথবা চিনি দিয়ে নারকেল দিয়ে খেতে পারবেন। এই পিঠাগুলো মাংসের ঝোল, নলার ঝোল এসব দিয়ে খাওয়া যাবে। আমার বাসায় চনা বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা ছিল, সেটা দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সাদা মেরা পিঠা অথবা মিষ্টি ছাড়া মেরা পিঠা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এবং সবাই খেতে পারবে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।